সালামু আলাইকুম, আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। আজকে জুন মাসের 4 তারিখ স্যাটারডে, আজকে সকাল 9:30 বাজে আর কি। তো একটু ফিনিক্স পার্কে আসলাম, আমাদের ঐতিহ্যবাহী পার্ক। এখানে সেটা অনেক বিশাল ব্যাপার, এটা গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন, ফিনিক্স পার্কে অনেক নাম ডাক আছে। তো এখানে মোস্টলি যেটা সবচেয়ে মানুষের আকর্ষণের একটা দিক, সেটা হচ্ছে যে এখানে হরিণ দেখা যায়, অনেক সময় পাল সহ হরিণ দেখা যায়। আর এই জায়গাটুকু অল্প একটু জায়গা, এখানে মানুষের বিনোদনের জন্য কিছু করে রাখছে, ফুল টুল ফুল গাছ টাছ সাজিয়ে রাখছে। আমি একটা একটা করে দেখাচ্ছি, এটা কি আমি জানি না, শুধু আমি দেখাচ্ছি আপনারা দেখেন। এইটা এটা এক ধরনের ফুল গাছ, আর এইগুলো তো এটা এক ধরনের, আর এগুলো এক ধরনের ফুল গাছ। ওই পাশে কাশ ফুল আছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এইটাও এক ধরনের ফুল গাছ। বিভিন্ন প্রজাতির ফুল গাছ এখানে আছে, এটা তো রিয়েলি বিউটিফুল। এই যে এই গাছটা অনেক লম্বা, এটা অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, রিয়েল লাইফে হাউ টল ইট ইজ। সো আরেকটা, এইটা কি গাছ আমি আসলে একটা গাছের নাম জানি না, শুধু দেখাচ্ছি। এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে, সে গোলাকৃতির, কালারটাও একটু ডিফারেন্ট টাইপ অফ কালার। এই যে এক ধরনের গাছ, সো মাইট পি, এগুলো হচ্ছে গোলাপ, কিন্তু এখন তো ফোটে নাই, জাস্ট অর্ধ ফুটন্ত অবস্থা আছে আর কি। বেগুনি কালার, ওয়াও, দ্যাটস রিয়েলি বিউটিফুল। বিভিন্ন প্রজাতির, এই যে পাম ট্রি, তাল গাছ আছে এখানে, তাল গাছে আবার 4-5 হাত লম্বা হয়েছে, কিন্তু এর মধ্যে আবার ফুলও আসছে দেখেন। এই যে এই ফুলগুলো সুন্দর, আর এইগুলোকে দেখতে কুমড়ার শাকের মতো লাগে, আমি জানি না এগুলো কি। এগুলো অনেক নাইস, সবগুলোই নাইস, সবগুলোই সুন্দর, বিশেষ করে এই এই ফুলগুলো একটু সচরাচর দেখা যায় না, এটা একটু ভিন্ন ধরনের। এই যে এটা কি, আমাদের দেশে সাইড বাড়ির চালতে আছে না, গ্রাম অঞ্চলে পাওয়া যায় ওগুলোর মতো দেখতে, এটা অনেক নাইস। উপাশে ওইগুলো অনেক নাইস, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটা ফুলই সুন্দর। আমি একটু এখন এই দিকটা দেখাচ্ছি, এই ফুলগুলো অনেক সুন্দর, এই যে দেখেন। এই দিকটাতে মানুষের বসার জন্য বেঞ্চ আছে, আর যে পাম ট্রি, আর মাঝখানে মাঝখানে কিছু গাছ আছে, যথেষ্ট ক্লিন দেখতেই পাচ্ছেন, কোনো ধরনের কোনো নোংরা আবর্জনা এখানে নাই, কারণ এগুলো তদারকির জন্য সবসময় লোকজন নিয়োজিত আছে, তারা সবসময় পরিচর্যা করে। Look at this, it's really beautiful. Okay, তারা এভাবে করে সাজাইছে, প্রথম বেগুনি কালার, তারপরে পিঙ্ক, রেড, ইয়েলো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার্স। এর মাঝখানে আছে আবার পাম ট্রি, এগুলোর মধ্যে আবার ফুল হয়ে আবার ফলও হয়েছে। আই ডোন্ট নো হোয়াট টাইপ অফ পাম ট্রি ইজ, লুক এট দিস। আর ওইদিকে ওইটার মধ্যে ফুল, এই যে, আর এগুলো ফল। পাখিরাও খায় না, আমি জানি না এগুলো কি, না খাবার উপযোগী না। তো এই হচ্ছে ফিনিক্স পার্কের শুরুটা আর কি, আমি ওইদিকে শেষ মাথা যাব। আর বিশেষ করে এখানে দেখার মতো
তেমন কিছুই নেই। আর হরিণ সাধারণত দেখা যায় রৌদ্র উঠলে, সবসময় হরিণ দেখা যায় না। আর হরিণ এই অঞ্চলে না, হরিণ ওই দিকটা আছে অনেক দূরে। আমি যাবো ওইদিকে, যদি হরিণ আমি দেখতে পাই তো অবশ্যই আমি ভিডিও করব। তো এখন এই পর্যন্তই, আমি ওইদিকে আগাই, তারপরে ইনশাল্লাহ আর একটা ভিডিও তৈরি করবো। খুদা হাফেজ।